नमस्कार बंधुरा क्रिप्टोफेज बांगला चैनल तरफ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছি সকাল সকাল মার্কেটে হালকা একটু ডাউনসাইড কাজ করছে। তো এটা বড় রকমের কোনো ডাউনসাইড নয়, তবে মার্কেট আপাতত বড় একটা বাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেটে বেশ কিছু গুড আপডেট বলতে পারি বেরিয়ে এসেছে। তো এক এক করে দেখে নেব কী কী আপডেট বেরিয়ে এসেছে। এবং তার আগে যদি পুরো মার্কেটের কথা বলি, তো মার্কেট দেখতে পাচ্ছেন 1.72 ট্রিলিয়নের আশেপাশে রয়েছে, যেখানে অলমোস্ট 1.5% কাছাকাছি মার্কেট একটা ডাউনসাইড আমরা দেখতে পাচ্ছি। তো গতকালের তুলনায় অলমোস্ট বলতে পারি সেম জায়গাতেই মার্কেট রয়েছে। तो मार्केटे बेश किछु बड़ बड़ आपडेट बेरिये एसेछे, सेई सब किछु विस्तारित आलोचना करबो भिडियोते। तार आगे बोले थाकि जोदि एखोनो आपनि आमादेर टेलिग्रामे जयन ना हये थाकेन, तबे डेसक्रिप्शने देया लिंक थेके टेलिग्रामे जयन होते पारेन। ओखाने आमरा बेश किछु कयेन साजेस्ट करे थाकि, जार थेके एकटा भालो प्रॉफिट बुक करते पारबेन। एबं चैनलटा अवश्यई सबस्क्राइब करे राखुन क्रिप्टो मार्केटेर समस्त आपडेट सबार आगे पावार जोन्नो। तो एक एक करे जोदि आपडेटेर कथा बोले निई, तो देखतेई पाच्छेन प्रथम आपडेटटी बेरिये एसेछे রাশিয়ার তরফ থেকে একটা গুড আপডেট বলতে পারি। যে এর আগেই দেখেছিলাম যে রাশিয়ায় খুব শীঘ্রই ক্রিপ্টোকারেন্সি তারা অফিসিয়ালভাবে কিছু জায়গায় বলতে পারেন লঞ্চ করতে চলেছে। সেখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন সেকশানে আপাতত তারা ক্রিপ্টোকারেন্সি মে অ্যালাউ রাশিয়া ইভেট ওয়েস্টার্ন সেকশন, দিস ইজ হাউ ইট ক্যান। তো বুঝতেই পারছেন ওয়েস্টার্ন সেকশনে তারা আপাতত অফিসিয়ালি ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করেছে, কারণ এখন বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে ডোনেট পাচ্ছে দুটো কান্ট্রি ক্রিপ্টোকারেন্সিতে। তো শুধুমাত্র কারেন্সি বা তাদের দেশের টাকায় সেটা সম্ভব নয়, যুদ্ধ করা এত টাকার একটা খরচের ব্যাপার রয়েছে। তো তারা শক্তিশালী করার জন্য তাদের ডিফেন্স সিস্টেমকে প্রচণ্ড পরিমাণে ক্রিপ্টোকারেন্সিতেও পেমেন্ট করছে, এবং ক্রিপ্টোকারেন্সি দিয়েই বলতে পারেন অনেক জায়গায় ট্রানজ্যাকশন চালানো হচ্ছে। বিশেষ করে রাশিয়ার ওয়েস্টার্ন সেকশনে মোটামুটি এখন শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি প্রো ট্রানজ্যাকশন ক্রিপ্টোকারেন্সিতেই চলছে। তো এটা একটা গুড আপডেট বলতে পারি, কারণ যখনই এরকম বড় বড় ট্রানজ্যাকশন করা হয় থাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, তার ফলে ক্রিপ্টো মার্কেটে একটা ভালো রকমের পাম্প দেখার সম্ভাবনা তো রয়েছে। নেক্সট আপডেটের কথা যদি বলি, সেখানে দেখতে পাচ্ছেন বিজেপি চিফস টুইটার অ্যাকাউন্ট ব্রিফলি হ্যাকড, ক্রিপ্টো ডোনেশন সোট ফর রাশিয়া ইউক্রেন। তো গতকাল খবরটি পাবলিশ করা হয়েছিল এবং সমস্ত খবরের চ্যানেলে মোটামুটি বুঝতে পারছেন একটা ভালো পরিমাণে পাবলিশ করা হয়েছিল, যার ফলে মার্কেটে একটা ডাউনসাইড আমরা দেখেছিলাম গতকালই হালকা পরিমাণে। তো দেখতেই পাচ্ছেন বিজেপির একজন নেতার অ্যাকাউন্ট থেকে নাকি টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এবং সেখান থেকে রাশিয়া এবং ইউক্রেনের ক্রিপ্টো ডোনেট করার কথা পাবলিশ করা হয়েছিল। তো এটা একটা বুঝতে পারছেন মার্কেটে একটা ভালো প্রভাব ফেলেছে, যেহেতু তারা সেন্ট্রাল মিনিস্টার এবং পুরো ইন্ডিয়ার প্রচুর লোকজন তাদের ফলো করে থাকেন টুইটারে। তো তার ফলে মার্কেটে একটা ভালো রকমের দেখতেই পাচ্ছেন এখানে টুইট করা হয়েছিল, স্ট্যান্ড উইথ পিপল অফ রাশিয়া নাও অ্যাকসেপ্টিং ক্রিপ্টো কারেন্সি ডোনেশন বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম, এরকম একটা টুইট করা হয়েছিল। তবে তারপর কিছুক্ষণ পরেই তিনি জানান যে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এবং দেখতেই পাচ্ছেন এখানে বিটিএসে এবং ইথেরিয়ামের অ্যাড্রেসও দেওয়া হয়েছিল। তো এটা হ্যাকিংয়ের মাধ্যমে কিছু লোক করেছিল এবং তারা নিজস্ব তাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছিল, যার ফলে প্রচণ্ড একটা ফ্রড হওয়ার সম্ভাবনা তো ছিলই। তো আপাতত খুব শীঘ্রই সেটা রিকভার করা সম্ভব হয়েছে। তো এর ফলে মার্কেটে একটা বড় রকমের ডাম্প আমরা দেখতে পারতাম যদি আরও বেশি পরিমাণে লোকজন এতে ডোনেট করতেন, কারণ এটা কমপ্লিটলি চলে যেত হ্যাকারদের কাছে। তো বুঝতেই পারছেন এরকম হ্যাকিং হয়ে থাকে মাঝে মাঝে, এর আগেও দেখেছিলাম আমরা হ্যাকিংয়ের ফলে মার্কেট একটা ডাউনসাইড কাজ করে। নেক্সট যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা বলি, তো দেখতেই পাচ্ছেন যুদ্ধ এখনও চলছে, এবং রাশিয়া যতটা সহজ ভেবেছিল ইউক্রেন খুব শীঘ্রই তারা 2 থেকে 3 দিনের মতো দখল করে নেবে পুরো ইউক্রেন, সেটা সম্ভব হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছেন ইউক্রেনের সমস্ত বলতে পারে নর্মাল পাবলিকও এখন বন্দুক হাতে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, অর্থাৎ তাদের দেশকে রক্ষা করার জন্য। তো এর আগেই বলেছিলাম যে ইউক্রেনকে হারানো অতটাও সহজ হবে না, কারণ ইউক্রেন ছোট দেশ হলেও তারা প্রচণ্ড শক্তিশালী, এবং সেখানকার লোকজনকে এমনভাবে ট্রেন করা হয়েছে যে তারা বুঝতেই পারছেন যে যে কোনো মুহূর্তে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছেন। তো এটা একটা গুড আপডেট, এবং খুব শীঘ্রই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এর আগে গতকাল থেকে আমরা দেখছিলাম যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটা বলতে পারেন কথাবার্তা বলার চেষ্টা করছে, এবং কথাবার্তা বলে সেটা সমস্যার সমাধান করার চেষ্টা খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে যুদ্ধের এই সম্ভাবনাটা খুব শীঘ্রই যুদ্ধ থেমে যাবে, এবং এর ফলে মার্কেটে একটা ভালো রকমের রিকভারি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। তো নেক্সট আপডেটের কথা যদি বলি, সেখানে বলা হয়েছে BTC মাইনিং নিয়ে একটা পোস্ট করা হয়েছে, বিটকয়েন হ্যাশ পাওয়ার ড্রপস, BTC মাইনিং ডিফিকাল্টি এক্সপেক্টেড টু জাম্প হায়ার ইন 4 days। কারণ এই 4 দিন ধরে বুঝতেই পারছেন যুদ্ধের কারণে ইউক্রেন এবং রাশিয়াতে BTC যে হিউজ পরিমাণে BTC মাইনিং করা হতো সেটা কমপ্লিটলি বন্ধ রয়েছে, এবং যার কারণে একটা BTC মাইনিংয়ে একটা বিরাট প্রভাব পড়ছে। এর ফলে মার্কেটে বড় রকমের কোনো পাম্প আপাতত আমরা দেখতে পাচ্ছি না, তবে মার্কেট ডাউনসাইডে যাওয়ার সম্ভাবনাও ছিল, সেখান থেকে দেখতেই পাচ্ছি মার্কেট তেমন ডাউনসাইডে যায়নি, খুব একটা পাম্প করে মোটামুটি বলতে পারেন সেফ জায়গায় মার্কেটে রয়েছে আপাতত। তো এই কারণের জন্যই বলছি যে মার্কেটে এখন ইনভেস্ট করার মতো একটা ভালো পারফেক্ট টাইম রয়েছে, কারণ মার্কেট যুদ্ধের কারণে একটা বুঝতেই পারছেন যুদ্ধ এবং এই মাইনিংয়ের কারণেই মার্কেট এখন একটা ডাউনসাইডেই রয়েছে। তো এখন সমস্ত কয়েনই অলমোস্ট বলতে পারি আমরা অল্প দামে পাচ্ছি, এবং ইনভেস্ট করার জন্য একটা পারফেক্ট টাইম বলা যেতে পারে। নেক্সট আপডেটের কথা যদি বলি, ক্রিপ্টো ডোনেশন পোর ইন আফটার ইউক্রেন গভর্নমেন্ট আস্ক ফর বিটকয়েন অ্যান্ড ইথার, 17 মিলিয়ন রেইজড সো ফার। তো যখনই এরকম ইউক্রেনের সরকার যখনই পাবলিশ করেছেন যে $17 মিলিয়ন কাছাকাছি অলমোস্ট তাদের বলতে পারেন ডোনেট কমপ্লিট হতে চলেছে, তো তখন থেকে প্রচণ্ড পরিমাণ আরও লোকজন ইউক্রেনের ক্রিপ্টো ডোনেশন শুরু করেছে, এবং দেখতেই পাচ্ছেন যে মোটামুটি বিটকয়েন, ইথেরিয়াম এবং সমস্ত অল্ট কয়েন প্রচণ্ড পরিমাণে ইনভেস্ট তাদের ডোনেট করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিটকয়েন 56% কাছাকাছি, ইথেরিয়াম 31% কাছাকাছি, এবং সমস্ত স্টেবল কয়েন মিলিয়ে মোটামুটি 11% কাছাকাছি লোকজন তাদের ডোনেট করছে। তো এর ফলে ইউক্রেনে বলতে পারেন ডিফেন্স সিস্টেম প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠছে এবং তারা বিটকয়েন এবং ইথেরিয়ামে পেমেন্ট সিস্টেম ইউজ করছে বলে মার্কেটে একটা ভালো রকমের পাম্প আমরা দেখতে পাচ্ছি এবং আরও আগামী দু একদিনের ভিতরে আরও মার্কেটে একটা ভালো রকমের পাম্প দেখার সম্ভাবনা রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অলরেডি $70 মিলিয়ন কাছাকাছি তারা ডোনেট পেয়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে ডোনেট লোকজন এখনও করছে এবং বিভিন্ন কান্ট্রি থেকেও ডোনেট করার কথা চলছে। খুব শীঘ্রই আরও বড় হিউজ পরিমাণে ডোনেট হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আপডেটের কথা যদি বলি, এটাও গুড আপডেট বেরিয়ে এসেছে ল্যাটিন আমেরিকার তরফ থেকে, যেখানে ল্যাটিন আমেরিকা ফ্রিল্যান্স মার্কেট গ্রোস মোর ওয়ার্কার অ্যাকসেপ্টিং ক্রিপ্টো। তো যারা ফ্রিল্যান্সিং কাজ করে ল্যাটিন আমেরিকা তারা বেশিরভাগই ক্রিপ্টোতে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে বেশি পছন্দ করছেন এবং দেখতেই পাচ্ছেন সমস্ত কান্ট্রিতেই মোটামুটি আস্তে আস্তে দেখছিলাম আমরা ক্রিপ্টো কারেন্সির দিকে লোকজন বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন। সেখানে এই ইউকের বলতে পারেন ল্যাটিন আমেরিকাও পিছিয়ে নেই, তারাও মোটামুটি বুঝতেই পারছেন ক্রিপ্টো কারেন্সিকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং সেখানকার লোকজনও ক্রিপ্টো কারেন্সি ইনভেস্ট করছেন বেশি পরিমাণে। নেক্সট একটা বড় আপডেটের কথা যদি বলি, সেখানে দেখতেই পাচ্ছেন ক্যাশ ট্রানজ্যাকশন আর অলমোস্ট ডেড ইন ইউক্রেন অ্যাজ বিটকয়েন ইথার ইউএসডিটি কাম টু দ্য রেস্কিউ। তো বুঝতেই পারছেন ইউক্রেনে অলমোস্ট ক্যাশ ট্রানজ্যাকশন তারা বন্ধই করে দিয়েছেন, এখন শুধুমাত্র বিটকয়েন ইথার এবং ইউএসডিটির মাধ্যমে তারা পেমেন্ট করছেন কারণ প্রচণ্ড পরিমাণে সেখানে ডোনেট আসছে এবং সেইগুলো তারা কাজে লাগাচ্ছেন বিভিন্ন ডিফেন্স সিস্টেমকে মজবুত করার জন্য এবং যুদ্ধের কাজের জন্য। তো বুঝতেই পারছেন এর ফলে মার্কেট একটা ভালো রকমের পাম্প দেখছি আমরা, কারণ প্রচণ্ড পরিমাণে যেহেতু ক্রিপ্টো কারেন্সি ইউজ করা হচ্ছে, ট্রানজ্যাকশন করা হচ্ছে, এর ফলে একটা বুঝতেই পারছেন মার্কেটে ভালো রকমের পাম্প দেখার সম্ভাবনা রয়েছে এবং বিটকয়েনের এবং ইথেরিয়ামের মাধ্যমে যেহেতু পেমেন্ট করা হচ্ছে। তো বিটকয়েন এবং ইথেরিয়ামে আমরা জানি যে পেমেন্ট প্রচণ্ড করা হলে তখন বিটকয়েন এবং ইথেরিয়াম যদি পাম্প করে সেই সঙ্গে সঙ্গে সমস্ত অল্ট কয়েনই পাম্প করবে, কারণ সেই সমস্ত ব্লক চেনেই তারা কাজ করে থাকে। তো এটা একটা গুড আপডেট বলতে পারি মার্কেটের জন্য। তো খুব শীঘ্রই আপাতত আশা করা যাচ্ছে যে যুদ্ধে চলছিল সেই যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মার্কেটে ভালো রকমের একটা রিকভারি দেখতে পারি। মার্কেট অলমোস্ট বলতে পারেন একটা সেফ জায়গাতেই রয়েছে, 1.72 ট্রিলিয়নের আশেপাশে আপাতত রয়েছে এবং খুব শীঘ্রই আবার 2 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আপাতত মার্কেট সম্পর্কে বেশ কিছু ছোটোখাটো আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।